যে ঘটনাটা শেয়ার করব তা আমার পরিচিত এক খালাতো বোনের, ছোট্ট একটা বাচ্চা মেয়ে সুরমার সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা। ঘটনার সময়কাল 1993 থেকে শুরু এবং 2000 সালে এক ভয়ানক ঘটনার মাধ্যমেই এর সমাপ্তি ঘটে। ঘটনাটি ক্ষণজন্মা অলৌকিক সৌভাগ্যের অধিকারী সুরমার। এবার আসি মূল ঘটনায়। আসিমুন নেসা নামের এক ভদ্র মহিলা, তিনি খুব গরিব এবং ফরেস্টার, সহজ সরল প্রকৃতির একজন খুবই ভালো মানুষ। তার বাড়ি ছিল আমাদের পার্শ্ববর্তী গ্রামের জগাইরহাট ও গোপালপুর গ্রামের মধ্যবর্তী স্থানে। তিনি মানুষের বাসা বাড়িতে টুকটাক কাজ করে জীবন যাপন করতেন। তার স্বামী প্যারালাইসিসে আক্রান্ত ছিল। তার দুজন ছেলে ছিল, তাদের নাম হাবিব ও বিপ্লব, আর সবার ছোট্ট একটি কন্যা ছিল সুরমা। ঘটনাটা এই সুরমাকে নিয়ে। বলে রাখা ভালো, ওই আসিমুন নেসা নামের ভদ্র মহিলা, যাকে আমরা খালা বলে ডাকতাম, তিনি বছরের অধিকাংশ সময় আমাদের বাড়িতে আমার আম্মাকে সাংসারিক কাজে সহযোগিতা করতেন। আমাদের কোনো খালা না থাকার কারণে তাকে আমরা নিজেদের খালাই মনে করতাম, আর তিনিও আমাদের খুবই ভালোবাসতেন। আমার মাও তাকে নিজের বোনের মতোই ভালোবাসত। ঘটনার শুরু যেভাবে, 1993 সালের শ্রাবণের বৃষ্টি ভেজা এক রাতে আসিমুন নেসা খালার কোল জুড়ে জন্ম হয় এক অলৌকিক ক্ষমতাধর শক্তি সুরমার। জন্মের পর ওর বাবা মা খেয়াল করেন সুরমা সাধারণ বাচ্চাদের মতো না, সম্পূর্ণই ভিন্ন রকমের, মোটেও কান্নাকাটি করে না, বড়দের মতো চুপচাপ থাকত এবং সকলকে সুন্দর করে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখত। তবে অদ্ভুত বিষয় হলো, সুরমার জন্মের দিন থেকে ওর গায়ের রং বিভিন্ন সময় পাল্টে যেত, কখনো কালো, কখনো আবার সাদা, আবার কখনো লাল নীল বর্ণ ধারণ করত। তারা ঘুমিয়ে গেলে সুরমার চারপাশে কয়েকটি আগুনের ফুলকি ঘুর ঘুর করত এবং এক মনোমুগ্ধকর সুগন্ধিতে পুরো ঘর ভরে উঠত। এ সকল বিষয়ের জন্য তারা খুবই আতঙ্কিত হয়ে পড়ে। তারা এই বিষয়টা বিভিন্ন রকম ভাবে আঁচ করতে পারে এবং বুঝতে পারে যে তাদের মেয়ের সাথে যা ঘটছে তা কোনো সাধারণ বিষয় না, এটা অলৌকিক ক্ষমতাধর কিছুর কারসাজিও হতে পারে, ভালো কিংবা খারাপ কিছু। প্রতিনিয়ত সুরমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে তারা ভয়ঙ্কর এক আতঙ্কের মধ্যেই দিন যাপন করতে থাকে। এরপর তারা কয়েকজন কবিরাজের শরণাপন্ন হন। কবিরাজ আসে এবং সুরমাকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কেউই কোনো ধরনের সমাধান দিতে পারে না। সবশেষে সকলেই ব্যর্থ হয়ে বাড়ি ফিরে যায়। সবশেষে একটা কথাই তারা বলে যে আমাদের সাধ্যের বাইরে, আপনারা বড় কোনো উঝা কিংবা কোনো কামেল বুজুর্গ আলেমদের শরণাপন্ন হন। এরপর তারা দেরি না করে তৎকালীন সময়ে আমাদের এলাকার বিখ্যাত একজন আলেমে দিন হযরত মাওলানা আব্দুল হাই মাওলানা হুজুরের কাছে যান। হুজুর খুবই বুজুর্গ আলেম ছিলেন, বরিশালের সারসিনা শরীফের বড় পীর সাহেব হযরত নেসারউদ্দিন মাওলানা সাহেব রহমতুল্লাহ আলাইহি এর ছাত্র ছিলেন আব্দুল হাই মাওলানা হুজুর। সুরমাকে নিয়ে হুজুরের কাছে গেলে হুজুর শুধুমাত্র সুরমাকে রেখে সকলকে বাসার বাইরে যেতে বলেন। ওই সময় সুরমার উপর ভর করা সেই বুজুর্গ জিনকে হুজুর হাজির করেন এবং উভয় সালাম বিনিময় শেষে কথাবার্তা সমাপ্ত করেন। হুজুর হাসি মুখে সুরমার বাবা মাকে বলেন, আপনারা এই বাচ্চাকে কোনো কবিরাজ কিংবা উঝার কাছে ভুলেও নেবেন না এবং সর্বদা একে পবিত্র অবস্থায় রাখবেন, ভয়ের কোনো কারণ নেই, আল্লাহই একমাত্র হেফাজতের মালিক। এভাবেই চলতে থাকে এবং সুরমার উপর এক প্রবল শক্তিধর অদৃশ্য শক্তি ভর করে থাকে সর্বদা, যেটা সুরমার ফরেস্টগার মা আসিমুন নেসা খালা খুব ভালো করেই বুঝতে পারেন। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, অন্য বাচ্চাদের মতো সুরমা কখনো উলঙ্গ কিংবা প্রস্রাব পায়খানা করে অপবিত্র অবস্থায় থাকতে পারত না, কখনো এমন হলে সে প্রচুর কান্নাকাটি করত। এভাবেই সুরমা বড় হতে থাকে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সুরমা যদি কখনো কোনো ধরনের খাবার খেতে চাইত তখন ওর মা ইচ্ছা করলেও খাওয়াতে পারত না, কারণ সুরমারা গরিব ছিল, তাদের টাকা পয়সার খুবই অভাব ছিল। তবে তিনি লক্ষ্য করতেন অলৌকিকভাবে সে খাবারগুলো কারো না কারো মাধ্যমে সুরমার সামনে হাজির হয়ে যেত। ওর মা খুবই ফরজগার ছিলেন, তিনি তার মেয়ের সাথে ঘটে যাওয়া বিষয়গুলোকে আব্দুল হাই মাওলানা হুজুরের পরামর্শক্রমে সর্বদাই সবার থেকে গোপন করে রাখতেন এবং সবসময়ের জন্য ওকে তার কাছে রাখতেন, অন্য কোনো বাচ্চাদের সাথেও তেমন একটা মেলামেশা করতে দিতেন না। এভাবেই দিন যেতে থাকে। তখন 1999 সাল,
সুরমা সবেমাত্র 6 বছর শেষ করে 7 বছরে পা দিয়েছে। একদিন চৈত্র মাসের কাঠফাটা রোদের মধ্যে সুরমাকে নিয়ে ওর মা ওদের গোলাপপুর গ্রাম থেকে পাশের কেউতা গ্রামে যাওয়ার জন্য রওনা হয়। ওরা শুকনো ধানের জমি থেকে নেমে হাঁটা শুরু করে। আমাদের অঞ্চলে ধানের জমিকে আঞ্চলিক ভাষায় কোলা বলে, কোথাও কোথাও বিলও বলে থাকে। এক একটা কোলা কয়েক হাজার বিঘা জমি নিয়ে বিস্তীর্ণ, এক গ্রাম থেকে আরেক গ্রামে গিয়ে মিশেছে, আর এর মধ্যেই মানুষের যার যার জমির সীমানা চিহ্নিত করা থাকে। ওরা হাঁটতে হাঁটতে গোপালপুর গ্রামের শেষ প্রান্তে এসে কেউতা গ্রামের কোলায় যখন পড়ে, ঠিক তখনই কোলার মাঝে উঁচু কিছু জমির পাশেই রয়েছে অনেকগুলো কেওয়া ঝোপা। কেওয়া ঝোপা এক ধরনের কাটাযুক্ত আনারস গাছের মতো, যা লম্বায় সর্বোচ্চ 4-5 ফিট পর্যন্ত হয়ে থাকে। ওই কেওয়া ঝোপের ভেতর থেকে অনেকগুলো সাদা রাজহাঁস বেরিয়ে আসে, যেটা শুধুমাত্র সুরমা দেখতে পায়। ওর মা হাঁটতে হাঁটতে অনেক দূর সামনে চলে যায়, আর ওই রাজহাঁসগুলো মানুষের মতো সুরমার সাথে এসে কথা বলে এবং সুরমাকে সাদা একটা মুক্তার মতো পাথর উপহার দেয়, যা ছিল নাকি অমূল্য রত্ন সুলেমানি পাথর, যা ওরা বুঝতে পারেনি এবং পরবর্তী সময়ে তা প্রকাশ পায়। সেই সময় সুরমার মা কিংবা ওর পরিবারের কেউ বুঝতে পারেনি যে আসলে সেটা কতটা মহামূল্যবান। ওর মা হাঁটার এক পর্যায়ে কিছুটা সামনে গিয়ে দেখে তার সাথে সুরমা নেই। তখন তিনি পেছনে তাকিয়ে দেখতে পান সুরমা কেওয়া ঝোপার ওখানে দাঁড়িয়ে আছে। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি হাঁটতে হাঁটতে ওর কাছে আসেন এবং দেখেন সুরমার শরীর রক্তবর্ণ হয়ে গেছে। তখন ওর মা জিজ্ঞেস করে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তখন সুরমা বলে, মা, ও যে রাজহাঁস দেখো, ওরা আমার সাথে কথা বলছিল, আর দেখো আমাকে এটা রাজহাঁসরা দিয়েছে। তখন ওর মা আশেপাশে তাকিয়ে দেখে কোথাও কোনো রাজহাঁস নেই। তখন তিনি বুঝতে পারেন তার মেয়ের সাথে অলৌকিক কিছু ঘটছে। তিনি সুরমার কাছ থেকে ওই পাথরটা নিয়ে নিজের কাপড়ের আঁচলে বেঁধে রাখেন এবং কেওতা গ্রামের পথ ধরে আবারও হাঁটতে থাকেন। সুরমার মা তাদের কাজ শেষ করে বিকেলে ফিরে আসার সময় হঠাৎ আবারও ওই কেওয়া ঝোপের কাছে আসলে ওর মা অদৃশ্য কারণে সামনের দিকে হেঁটে যায় আর সুরমা আবারও পেছনে পড়ে যায়। সুরমা তখন দেখে আবারও সেই কেওয়া ঝোপের ভেতর থেকে শত শত রাজহাঁস বেরিয়ে আসছে এবং ওকে বলে, তুই এই পাথর দুধের ভিতর ভিজিয়ে রাখবি, আর তুই যে কোনো দুরারোগ্য অসুস্থ রোগীর শরীরে আইডালি গাছের ডাল দিয়ে 3 বার বিসমিল্লা বলে ওই রোগীর শরীরে লাগালে রোগী পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। মনে রাখবি, কেউ খুশি হয়ে যদি তোদের কিছু দেয় তাহলে ওটা নিবি, তবে কারো কাছে কিচ্ছু চেয়ে নিবি না এবং লোভও করবি না। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, সুরমা মানুষ ছোট হলেও যদি একবার একটা কথা শুনতে পেত সেটা সে কম্পিউটারের মতো টপ টপ করে বলে দিতে পারত। এভাবেই বেড়ে ওঠে গরিব অসহায় বাবা মায়ের ঘরে অলৌকিক গোনাবলির শিশু সুরমা। ওর হাতে অনেক রোগী সুস্থ হয়েছে, তার মধ্যে আমার সেজো আপার একজিমা হয়েছিল, ওর ঝাড়নিতেই আল্লাহ তাআলা সুস্থ করেছিলেন, যেটা আমার সামনেই ঝাড়ফুঁক করেছিল। সুরমা ও আমি প্রায় সমবয়সী ছিলাম। ও আমাদের বাড়িতে ওর মায়ের সাথে আসলে আমি ওকে হিংসা করতাম, কারণ ওকে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসত, আর আমি পরিবারের সবার ছোট হওয়ার কারণে ও অনেক আদরে হওয়ার জন্য ওকে সহ্য করতে পারতাম না। সুযোগ পেলে ওকে চিমটি কাটতাম আর মারতাম, তবে সেটা না বুঝেই করতাম, আমিও তো তখন খুবই ছোট ছিলাম। এভাবে চলতে চলতে 2000 সালে সুরমার যখন 8 বছর পূর্ণ হল, তখনও আমাদের সমবয়সী বাচ্চাদের থেকে ও সম্পূর্ণ ভিন্ন ছিল। সর্বদা পরিপাটি গোছানো থাকত, ওকে দেখলে মনে হতো বড় মেয়েদের মতো আচার আচরণ এবং খুবই শান্ত স্বভাবের ছিল। 2000 সালের ফাল্গুন মাসের কোনো একদিন ওর কাছে থাকা সেই পাথরটা যে কৌটার মধ্যে রাখা ছিল সেই পাথরটা বের করে ও হাতে নেয়। আবারও সে পাথরটাকে দুধের মধ্যে ভেজাতে চায়, ওর মাকে কিছু দুধ এনে দিতে বলে। তখন ওর মা রাগান্বিত হয়ে ওর হাত থেকে পাথরটা নিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় সাইট বলি। ঘরের আঙিনায় যেখানে পাথরটা পড়ে সেখানে রাতে ওদের বাড়ির অনেকেই প্রস্রাব করত। যখনই ওই নাপাক জায়গায় ওই পাথরটা ছিটকে পড়ে, তখনই সুরমা দৌড়ে গিয়ে ওই পাথরটা আবারও নিয়ে আসে, ওর গায়ে থাকা জামা কাপড় দিয়ে পাথরটা মুছে কৌটার ভিতরে ভরে রাখে। এরপর ওর মা কাজের জন্য বাইরে যায়,
তারপর দুপুরের দিকে বাড়িতে ফিরে এসে দেখে সুরমার শরীরে প্রচণ্ড জ্বর, সমস্ত শরীর লাল বর্ণ হয়ে গেছে। এরপর ওর মা ওকে সারা শরীর মুছিয়ে মাথায় পানি দিতে গেলে দেখে সুরমার নাক দিয়ে রক্ত বের হচ্ছে, ওর শরীরে প্রচণ্ড জ্বর, মাঝে মাঝে কাঁপুনি দিচ্ছে। ওর মা ও ভাইরা তাড়াতাড়ি করে ওকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আমার মায়ের একজন খালাতো ভাই ছিল ডাক্তার আব্দুল জলিল মামা, উনি রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার ছিলেন। তিনি ওকে দেখে আঁতকে ওঠেন এবং প্রাথমিক চিকিৎসা শেষে এত জ্বর ও নাক দিয়ে রক্ত পড়া দেখে তিনি বেশ চিন্তায় পড়ে যান। তারপরেই তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে পরামর্শ দেন। সুরমার মা ওকে কোলে তুলে নিয়ে বের হলে সুরমা কথা বলা শুরু করে, বলে, মা, ওরা আমাকে নিয়ে যেতে আসছে, ওই দেখো ওরা আসছে আমাকে নিয়ে যেতে, তুমি আমাকে বাড়ি নিয়ে যাও। ওর মা কান্নায় ভেঙে পড়েন, এক প্রকার বাধ্য হয়েই ওকে বাড়িতে নিয়ে যান ওর মা। বাড়িতে আসার পথেই ওর মায়ের কোলেই চিরদিনের জন্য দুনিয়ার মায়া কাটিয়ে আল্লাহর কাছে ফিরে যায় এক অলৌকিক গুণাবলীর ক্ষণজন্মা ছোট্ট সুরমা। সুরমার মৃত্যুর পর এলাকায় নেমে আসে শোকের ছায়া, শত শত মানুষ আসতে থাকে ছোট্ট সুরমাকে দেখতে, অচেনা অজানা হাজারো লোকের সমাগম হয়েছিল সুরমার জানাজায়, যা এক অলৌকিক ঘটনা বলেই হয়েছিল সকলের কাছে। জানাজা শেষে ওদের বাড়ির দক্ষিণ পশ্চিম পাশে নির্জন বাগানে দাফন করা হয় সুরমাকে। সুরমার মৃত্যুর পর ওদের পরিবারের সবাই খেয়াল করে গভীর রাতে সুরমার কবরের চারপাশে শত শত আলোর ফুলকি দেখা যেত। এরপরে আসিমুন্নেসা খালা বেশ কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখা শুরু করেন, যেন শত শত রাজহাঁস তার দিকে তেড়ে আসছে তাকে আক্রমণ করার জন্য এবং তার উপর খুব ক্ষিপ্রতার সাথে আক্রমণ করতে চায়। এর মাসখানিক পর আসিমুন্নেসা খালা প্রতিনিয়ত স্বপ্নে ভয় পেয়ে আমাদের রাজাপুর থানার শেষ প্রান্তে সত্তরকান্দা ইউনিয়নের দেওয়ালকাঠি গ্রামে ও বাজারের হজরত মাওলানা আব্দুল জয়নাল আবেদিন হুজুর রহমতুল্লাহ আলাইহির সন্ধান পান। তিনি ও তার দুই পুত্র বিপ্লব ও হাবিব ভাই সহ সেই হুজুরের কাছে যান, এমন সমস্যা থেকে বাঁচতে হুজুরের সহযোগিতা কামনা করেন। হুজুর যদিও কারো সাথে খুব একটা দেখা করেন না, তবুও তিনি নাম ঠিকানা সহ কাগজে লিখে রেখে তাদেরকে চলে যেতে বললেন এবং তিন দিন পরে আসার জন্য বললেন। এরপর তারাও বাড়িতে চলে আসলেন। তিন দিন পরে হুজুরের বাড়ি গেলে হুজুর পর্দার আড়াল থেকে ধমক দিয়ে আসিমুন্নেসা খালাকে বিস্তারিত বললেন, তোমার মেয়ে গর্ভে থাকাকালীন একজন মর্যাদা সম্পন্ন আলেমে জিন তোমার কন্যাকে বরদান করেছিলেন, তুমি নিয়মিত গভীর রাতে তাহাজ্জুদ পড়ার কারণে তোমার উপর সন্তুষ্ট হয়ে জিনদের সর্বমহলে প্রবল শক্তিধর মর্যাদা সম্পন্ন একজন আলেমে জিন তিনি তোমার কন্যাকে উপহার স্বরূপ অমূল্য রতন সুলেমানি পাথর দান করেছিলেন, এমন অমূল্য উপহার হাজার বছরে দু একজনের কপালে জোটে, আর সেটা যখন তুমি নাপাক জায়গায় ছুঁড়ে ফেলে দিলে তখন সব উলট পালট হয়ে যায় এবং তখনই ওই পাথরের সকল গুণাবলী নষ্ট হয়ে যায়। ওই জিনের অনুসারীরা জিনেরা অপমানিত হয়ে তোমার বুক থেকে তোমার কন্যাকে কেড়ে নিয়ে যায়। তিনি আরো বলেন, তোমার মেয়ের যখন ১২ বছর পূর্ণ হতো তখন ওকে পরিপূর্ণভাবে সকল কিছু দেয়া হতো, তোমার মেয়ে যখন যে কোনো রোগীর উপর শুধুমাত্র বিসমিল্লাহ বলে হাত রাখতো তখন সেই রোগী সুস্থ হয়ে যেত। মহান সৃষ্টিকর্তার অপার করুণায় তোমার কন্যা প্রবল সৌভাগ্য নিয়ে দুনিয়ায় এসেছিল, এমন শিশু শত বছরেও দু একজন জন্ম নেয় না, আর তোমার মেয়ের কবরের পাশে যে শত শত আলো দেখো এটা ওই জিনের অনুসারীরা, তার নির্দেশ ক্রমেই তোমার কন্যার কবর জিয়ারত করতে আসে। এই বলে হুজুর আফসোস করতে লাগল এবং কিছু তদবির দিয়ে আসিমুন্নেসা খালাকে তার বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর আর কোনো সমস্যা হয়নি তাদের। উপরে ভালো থাকুক আমার শৈশবের খেলার সাথী, আমার সমবয়সী বোন সুরমা, আল্লাহকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আফনান ভাই, আসিমুন্নেসা খালা সর্বশেষ ২০০৪ সালে আমার আম্মু অসুস্থ হলে আমাদের বাড়িতে এসেছিলেন, তিন দিন ছিলেন আমাদের বাড়িতে। সুরমাকে আমি কাছ থেকে দেখেছি এবং ওর সকল বিষয়ে ওর মা আসিমুন্নেসা খালার মুখে ওর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভালো করে শুনেছি। ঘটনাটা শতভাগ সত্য, কোনো কিছু বাড়িয়ে বলা হয়নি। আমার মা ২০০৫ সালে অসুস্থ হলে আসিমুন্নেসা খালা আমার মাকে দেখতে আসলে
তখন তার নিজ মুখে বিস্তারিত শুনেছিলাম আমরা। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো ঘটনাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে এমন ঘটনা বা গল্প থাকলে তা আমাদেরকে লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারেন অদৃশ্যগল্প@gmail.com এই ঠিকানায়। ডিসক্রিপশন বক্সে আমাদের জিমেইল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা চাইলে আপনাদের নিজেদের সাথে ঘটে যাওয়া অথবা আপনাদের সংগ্রহকৃত ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকুন। চলুন চলে যাই পরবর্তী ঘটনায়। 2010 সালের কোনো এক রাতের ঘটনা। তখন আষাঢ় মাস, ঝুমঝুম বৃষ্টিতে আবাদি ফসলে মাছের আনাগোনা দেখে এলাকার মৃত কুদ্দুস মিয়ার ছেলে মজিদ মিয়া জাল নিয়ে মাছ ধরতে গেলেন। তখন সময় আনুমানিক রাত 11টা হবে। মাছ ধরতে গিয়ে মজিদ মিয়া একটা বড় শোল মাছ এবং কিছু মলা মাছ পেলেন। তারপর সেই মাছ সাথে নিয়ে বাড়ি ফেরার সময় লম্বা দাড়িওয়ালা এক লোককে দেখতে পেলেন। তিনি পরিষ্কার দেখলেন যে মাত্র 30 গজ সামনেই বুড়াপীর দাঁড়িয়ে আছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অদৃশ্য গল্প চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকল শ্রোতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অদৃশ্য গল্প চ্যানেলে আমরা সাধারণত আমাদের আশেপাশের লোকজনের সাথে ঘটে যাওয়া বাস্তব, ভৌতিক ও অতিপ্রাকৃতিক ঘটনাগুলো আপনাদের কাছে সহজ ও সাবলীলভাবে তুলে ধরার চেষ্টা করে যাব। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। সালের বন্যা চলাকালীন সময়ের কথা। ময়মনসিংহ বিভাগেও তখন বন্যার পানি রয়েছে। পানিতে তলিয়ে গেছে মুক্তাগাছা উপজেলার সবকয়টি ইউনিয়ন। মুক্তাগাছা উপজেলার মধ্যে 2 নং বড়গ্রাম হলো একটা ইউনিয়ন। সেই সময় বড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন জব্বার মিয়া। এই বড়গ্রামের বাজে ধানুকা গ্রামে বুড়াবীর নামে এক বৃদ্ধ নিজের স্ত্রীর সাথে একটা কুঠিতে বাস করত। বন্যার পানিতে বুড়াপীরের ছোট্ট কুঠিটি ভেঙে ঘুমন্ত বুড়াপীর আর তার স্ত্রীর মাথায় পড়ে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন হাঁটু পানি পার করে সেখানে গিয়ে বুড়াপীর ও তার স্ত্রীকে মারাত্মক খারাপ অবস্থায় উদ্ধার করে। দুর্ভাগ্যবশত সব রাস্তাঘাট তখন তলিয়ে গেছে। যানবাহন না পাওয়ায় চিকিৎসার অভাবে ঘটনাস্থলেই বুড়াপীরের স্ত্রীর মৃত্যু হয়। গ্রামের কিছু মানুষ বুড়াপীরের শরীর গরম পানি দিয়ে ধুয়ে কিছু গাছগাছড়ার ঔষধ লাগিয়ে দেয়। তারপর বুড়াপীরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে যখন তাকে কৌশলে জানানো হয় যে তার স্ত্রী আর দুনিয়াতে বেঁচে নেই, ঠিক তখনই তিনি স্ট্রোক করে মারা যায়। তখন তার বয়স ছিল 113 বছর। এলাকাবাসী ভেবেছিল কৌশলে যদি মৃত্যুর সংবাদ জানানো হয় তাহলে হয়তো তিনি বিষয়টা মেনে নিতে পারবে। কিন্তু বুড়াপীর নিজের জীবনের চাইতেও তার স্ত্রীকে বেশি ভালোবাসত। সেই রাতেই আশেপাশে বুড়াপীরের মৃত্যুর সংবাদ পৌঁছে যায়। ছোট্ট সোনের মসজিদের ইমাম সাহেব রফিকুল মিয়ার সাথে পরামর্শ করে বুড়াপীরের জানাজার সময় নির্ধারণ করা হয় পরদিন সকাল 8টায়। শেষ রাতে রফিকুল মিয়া ও এলাকার আরও কিছু মানুষ মিলে বুড়াপীর ও তার স্ত্রীর কবর খুঁড়তে বের হন। কিন্তু চারিদিকে পানি থই থই করছে, কোনোভাবেই কবর খুঁড়তে পারছিল না তারা। অবশেষে মাওলানা রফিকুল মিয়া বললেন লাশ পানিতে ভাসিয়ে দিতে। এলাকাবাসী ইমাম সাহেবের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানালেও পরবর্তীতে সবাই তারা একমত হন। পরদিন সকাল 8টার আগেই হাঁটু সমান পানিতে বুড়াপীরের শেষ গোসল করান এলাকার 3 জন ব্যক্তি। আর সিকির পাশেই পর্দা করে বুড়াপীরের স্ত্রীর শেষ গোসল করান এলাকার আয়ুব মিয়ার স্ত্রী জয়না খাতুন। তারপর 8টার সময় কলাগাছ কেটে নৌকা বানিয়ে সেখানে বুড়াপীর ও তার স্ত্রীর লাশ রেখে জানাজা পড়ান মাওলানা রফিক মিয়া। চারিদিকে পানিতে তলিয়ে গেলেও বড়গ্রাম ইউনিয়নের প্রায় 100 খানিক মানুষ এই জানাজায় অংশ নিয়েছিল। জানাজার পর সবার উপস্থিতিতে বুড়াপীর ও তার স্ত্রীর লাশ বড়গ্রামের কৈয়া বিলে ভাসিয়ে দেওয়া হয়। সেদিন রাতেই বড়গ্রাম ইউনিয়নের পানি কমে যায়।
আর এর পরদিন সকালে কৈয়া বিলে ভেসে ওঠে পচে যাওয়া দুইটি লাশ। কৈয়া বিলে এমন লাশ দেখে সবাই একত্রিত হয়। উপস্থিত হয় সেই এলাকার চেয়ারম্যান সাহেবও, পরে বাজে ধানুকা গ্রামের মাওলানা রফিকুল মিয়া ও বাজে ধানুকার এলাকাবাসী লাশ দেখে নিশ্চিত করে এই লাশ দুটো বুড়া পীর ও তার স্ত্রীর। তারপর মাওলানা সাহেব বলেন, যেহেতু পানি কমে গিয়েছে তাই বাজে ধানুকাতেই এই দুটি লাশকে কবর দেওয়া হবে। মাওলানা রফিকুল মিয়ার কথাই সবাই একমত জানিয়ে জব্বার চেয়ারম্যান দুটি কবর খোঁড়ার নির্দেশ দেন। দাফন কাজ শেষ হওয়ার পর জানা যায় যে মুক্তিযুদ্ধের ২০ বছর আগে বাজে ধানুকা গ্রামে বসতঘর নির্মাণ করেন বুড়াপীর ও তার স্ত্রী। সে সময় বুড়াপীরের বয়স ছিল ৭৫ থেকে ৮০ এর মধ্যে। বৃদ্ধ এই পীর সে গ্রামে এসেই ধর্ম প্রচারের কাজে লেগে পড়েন, গ্রামের সবাইকে ধর্মের শিক্ষা দেন। অভাবের সংসারে তাদের কোনো সন্তান ছিল না। বুড়াপীরের স্ত্রী পর্দা করতেন। মৃত্যুর সময় তার স্ত্রীর বয়স ছিল মাত্র ৫৫ বছর। লোকমুখে জানা যায় বুড়াপীর ও তার স্ত্রীর জীবনের বেশিরভাগ সময় রোজা রাখতেন, ঘরে খাবারের কিছুই থাকত না, তাই তারা এমন করতেন বলে জানা যায়। বুড়াপীর কখনো ভিক্ষা করেননি এবং তিনি ভিক্ষাকে খুবই খারাপ চোখে দেখতেন। এলাকার যুবক ছেলেদের কোরআন পড়িয়ে যে টাকা তিনি পেতেন তাই দিয়ে তার সংসার চলত। ঈদ আসলে এলাকাবাসী জাকাত ফিত্রা দিতে গেলে বুড়াপীর বলতেন, আমি গরিব নই, আমার চাইতেও অনেক গরিব লোক গ্রামে আছে, এই টাকাগুলো তোমরা তাদেরকে দিয়ে দাও। লোকমুখে শোনা যায় যে মুক্তিযুদ্ধের সময় এলাকার মুক্তিবাহিনীকে তার স্ত্রী নিজ হাতে রান্না করে খাওয়াতেন। এ সময় মুক্তিবাহিনীর সদস্যরা বাজার থেকে খাবারের জিনিস কিনে এনে বুড়াপীরের বাড়িতে দিয়ে যেত। বুড়াপীর শেখ সাহেবের ভক্ত ছিলেন। শেখ মুজিবের প্রতিটা ভাষণই তিনি মুক্তিবাহিনীর কাছ থেকে শুনতেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি নিজের বাড়িতে একটা মিলাদের আয়োজন করেছিলেন। বুড়াপীর শতবর্ষী কোনো লাঠি ছাড়াই হাঁটতে পারতেন এবং কোনো চশমা ছাড়াই কোরআন পড়তে পারতেন। এই ছিল বুড়াপীরের জীবন কাহিনী। অনেকেই হয়তো মনে করছেন যে আমি একটি স্কুলের কাহিনী বলতে চেয়েছিলাম, তাহলে স্কুলের সাথে বুড়াপীরের সম্পর্ক কি? এখন সেই ঘটনায় আসি। বুড়াপীরের মৃত্যুর প্রায় ২২ বছর পর বাজে ধানুকা গ্রামে একটি স্কুল নির্মিত হয়। ৪ জন শিক্ষক আর ৬০ জন ছাত্র নিয়ে এই স্কুলটির যাত্রা শুরু হয়। গ্রামের অবস্থাও তখন ভালোই ছিল, কারো তেমন অভাব অনটন ছিল না, সবাই কিছু না কিছু করে নিজেদের সংসার চালাচ্ছিল। কিন্তু কে জানে যে এই গ্রামে নেমে আসবে এক কালো অন্ধকার। ২০১০ সালের কোনো এক রাতের ঘটনা। তখন আষাঢ় মাস, ঝুমঝুম বৃষ্টিতে আবাদি ফসলে মাছের আনাগোনা দেখে এলাকার মৃত কুদ্দুস মিয়ার ছেলে মজিদ মিয়া জাল নিয়ে মাছ ধরতে গেলেন। তখন সময় আনুমানিক রাত ১১টা হবে। মাছ ধরতে গিয়ে মজিদ মিয়া একটা বড় শোল মাছ এবং কিছু মলা মাছ পেলেন। তারপর সেই মাছ সাথে নিয়ে বাড়ি ফেরার সময় লম্বা দাড়িওয়ালা এক লোককে দেখতে পেলেন। তিনি পরিষ্কার দেখলেন যে মাত্র ৩০ গজ সামনেই বুড়াপীর দাঁড়িয়ে আছেন, কিন্তু সে এখানে কেন? মজিদ মিয়া দেখলেন বুড়াপীর হেঁটে হেঁটে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছে। আগে যেভাবে কুজো হয়ে হাঁটতেন ঠিক সেভাবেই হাঁটছেন তিনি। এই দৃশ্য দেখে গগনবিদারী চিৎকার দিয়ে জ্ঞান হারান তিনি। পরদিন তাকে সেই ফসলি ক্ষেত থেকে উদ্ধার করা হয়। মজিদ মিয়া সবাইকে এই ঘটনার জানালে কেউ তার কথা বিশ্বাস করে নাই। তার ঠিক ৩ দিন পর তীব্র জ্বরে ভুগে তিনি মারা যান। এ ঠিক ২ বছর পরের ঘটনা। স্কুলের ঘড়ির কাঁটায় তখন সময় ২টা বাজে, পুরোদমে ক্লাস চলছে। কিন্তু হঠাৎ করে তখন গ্রামের আকাশে মেঘ জমতে থাকে, শুরু হয় কালবৈশাখী ঝড়। চারদিক তখন রাতের মতো অন্ধকার। ক্লাসের সবাই তখন ক্লাসরুম থেকে বেরিয়ে স্কুলের বারান্দায় এসে দাঁড়িয়েছে। আর ঠিক এমন সময় সবার নজর চলে যায় মাঠের দিকে। উপস্থিত শিক্ষক আর ছাত্ররা দেখে যে স্কুলের মাঠে এই রকম ঝড় বৃষ্টির মাঝে এক বৃদ্ধ লোক নামাজ পড়ছে। কেউ এই লোকটাকে না চিনলেও স্কুলের পিয়ন গফুর মিয়া ঠিকই তাকে চিনতে পারে। লোকটা আর কেউ নয়, সেই বুড়াপীর। তার কথায় চমকে যায় সবাই। কিছুক্ষণ পরে নামাজ পড়তে থাকা সেই লোকটাকে আর মাঠের কোথাও দেখা যায় না। পরদিন গ্রামের সবাই মিটিং করে গফুর মিয়ার জবানবন্দি নেয় এবং বুড়াপীর কি আসলে ফিরে এসেছে কিনা তা যাচাই করার জন্য দায়িত্ব দেয়া হয় তৎকালীন তরুণ সমাজকে। কিন্তু দীর্ঘ ৬ মাস পেরিয়ে গেলেও বুড়াপীরের আর কোনো হদিস মেলেনি গ্রামে। ২০১৪ সালের ডিসেম্বর মাস থেকে গ্রামে শুরু হয় বুড়াপীরের তাণ্ডব লীলা।
গ্রামের প্রায় 14-15 জন বুড়া পীরকে সাদা পাঞ্জাবি গায়ে কুঁজো হয়ে হাঁটতে দেখেছেন বলে দাবি করেন। কেউ কেউ আবার দাবি করেন যে তারা বুড়া পীরকে পুকুরের উপর হাঁটতে দেখেছেন। আবার অনেকে দাবি করেন যে বুড়া পীরকে তারা আম গাছে বসে থাকতে দেখেছেন। ঘটনা যখন তীব্র আকার ধারণ করে তখন এলাকার শিক্ষিত ব্যক্তিরাও এটা বিশ্বাস করতে বাধ্য হয়। তারপর একজন তান্ত্রিক এসে গ্রামবাসীকে জানায় যে বুড়া পীর এবং তার স্ত্রীর কবরের উপর স্কুল নির্মাণ করা হয়েছে, আর এতেই রাগান্বিত হয়ে বুড়া পীর এলাকায় তাণ্ডব শুরু করেছে। এখন স্কুলটাকে যেভাবেই হোক সরাতে হবে। পরে স্কুলবাসী বিভিন্ন কারণ দেখিয়ে সরকারের কাছে স্কুল সরিয়ে নেওয়ার আবেদন জানায়। পরবর্তীতে উচ্চ পর্যায়ের আলোচনা শেষে 2015 সালের মে মাসে স্কুলটিকে 15 গজ দূরে সরিয়ে আবার নির্মাণ করা হয়। তারপর থেকে বুড়া পীরকে আর কখনো গ্রামে দেখা যায়নি। তবে এলাকার কিছু যুবক দাবি করে যে রাতের অন্ধকারে কেউ যদি সাহস করে বুড়া পীরের কবরের দিকে যায় তাহলে ঠিক তার সামনেই নাকি কুঁজো হয়ে হাঁটতে দেখা যায় বুড়া পীরকে। এই তো কিছুদিন আগের কথা, বাহিঙ্গা স্কুলের 50 গজ দূরে বুড়া পীরের কবরের সামনে একটি গোলাপ ফুল ফুটেছিল। যদিও বুড়া পীর আর তার স্ত্রীর কবরের কোনো চিহ্নই এখন নেই, মাটিতে মিশে সমতল হয়ে গেছে। মামুন মিয়া সেই গাছের গোলাপ তুলতে গিয়েছিল সন্ধ্যাবেলা। এলাকার মুরব্বীদের নির্দেশ অমান্য করে সে গোলাপ তুলে আনে, আর ঠিক তার 5 দিন পরেই সে হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। তার পরিবারের লোকেরা চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এরপর থেকে ওই গাছ থেকে কেউ আর কোনো দিন ফুল তোলার সাহস পায়নি। কে জানে কিসের বেদনায় বুড়া পীর এখনও রাতের অন্ধকারে গ্রামে ঘুরে বেড়ায়। শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো ঘটনাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে এমন ঘটনা বা গল্প থাকলে তা আমাদেরকে লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারেন odrishyogolpo@gmail.com এই ঠিকানায়। ডেসক্রিপশন বক্সে আমাদের জিমেইল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা চাইলে আপনাদের নিজেদের সাথে ঘটে যাওয়া অথবা আপনাদের সংগ্রহকৃত ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, চলুন চলে যাই পরবর্তী ঘটনায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অদৃশ্য গল্প চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকল শ্রোতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অদৃশ্য গল্প চ্যানেলে আমরা সাধারণত আমাদের আশেপাশের লোকজনের সাথে ঘটে যাওয়া বাস্তব ভৌতিক ও অতিপ্রাকৃতিক ঘটনাগুলো আপনাদের কাছে সহজ ও সাবলীলভাবে তুলে ধরার চেষ্টা করে যাব। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। অনেকেই মনে মনে ভাবেন আমার জীবনে কোনো প্যারানর্মাল ঘটনা যদি ঘটতো তাহলে খারাপ হতো না, নতুন এক ধরনের অভিজ্ঞতা হতো। কিন্তু বিশ্বাস করেন, এই অভিজ্ঞতা মোটেও সুখের কিছু না। যার সাথে ঘটে একমাত্র সেই বোঝে যে জীবনের উপর দিয়ে কি এক অন্ধকার সাপ রেখে যায়। এবার তাহলে আমার গল্পটা বলি। এই তো 2 বছর আগের কথা, স্মৃতিতে এখনও জলজল করছে। ঘটনাটি ভুডো নিয়ে। অনেকেরই অবশ্য এ সম্পর্কে ধারণা আছে, যাদের নেই তাদের বলছি, ভুডো হচ্ছে পৃথিবীর প্রাচীনতম ব্ল্যাক ম্যাজিকের নাম। রোমানরা প্রথম এই ব্ল্যাক ম্যাজিকের চর্চা শুরু করে, তারপর একে একে অনেকেই এই ফাঁদে পা বাড়ায়। শোনা যায় হাওয়াই দ্বীপে নাকি একসময় বেশ ভালোভাবেই ভুডোর চর্চা হতো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমার বড় চাচা প্রায় 2 বছর আগে হাওয়াই দ্বীপ থেকে ঘুরে এসেছেন। প্রাচীন গুহা আর বন জঙ্গলে ঘোরার প্রতি তার বিশেষ আকর্ষণ রয়েছে। সেই দ্বীপের এক গুহায় ঘুরতে গিয়ে তিনি একটা কাঠের মুখোশ খুঁজে পেয়েছিলেন। একসময় দেবতার পূজা করার জন্য এক ধরনের কাঠের মুখোশ ব্যবহার করা হতো, যার সাথে বিচিত্র সব পোশাক পরা হতো। যাই হোক, চাচা মুখোশ নিয়ে দেশে ফেরেন আর মুখোশটা আমার হাতে আসে। ভূতপ্রেত আর প্যারানর্মাল বিষয়ে আমার আগ্রহ থাকলেও ভুডোর ভয়াবহতা সম্পর্কে আমার একদমই ধারণা ছিল না। এদিকে মুখোশটা হাতে আসার পর দেখলাম বেশ পুরনো কায়দায় বানানো, সেটি বাদামি রঙের। আমি অত শত না ভেবেই সেটা ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখলাম। 3 দিন পর খেয়াল করলাম দেয়াল থেকে মুখোশটা বারবার নিচে পড়ে যাচ্ছে,
আমি যতই ভালোভাবে সেটাকে আটকে রাখি না কেন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখতাম সেটা মেঝেতেই পড়ে আছে। কেন যে এমন হচ্ছে বোঝা যাচ্ছে না। মুখোশের আশেপাশে কোনো জানালাও নাই যে বাতাসে পড়ে যাবে, আর তাছাড়া ঘুমানোর সময় আমার রুম লক করা থাকে। সুতরাং ঘরে ঢুকে যে কেউ এই কাণ্ড ঘটাবে এমন ভাবারও কোনো কারণ নেই। ঘুমাতে যাওয়ার আগে আমি অনেকটা মজা করেই মুখোশটা পড়ে ফেলি, আর এটাই হয়তো ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। হঠাৎ আমি খেয়াল করলাম আমার পুরো শরীর অবাস হয়ে যাচ্ছে, কথা বলতে পারছি না। যেভাবে বিছানা থেকে পা ঝুড়িয়ে বসেছিলাম ঠিক সেভাবেই স্থির হয়ে গেলাম। মনে হচ্ছিল আমার শরীর থেকে মনে হয় আত্মা বেরিয়ে যাচ্ছে। আর ঠিক তখনই আমি মুখোশের ভিতর অন্য একটা জগৎ দেখতে পেলাম। আমি দুজন বেশ বড় বড় আকৃতির মানুষকে দেখতে পেলাম। সময়টা দেখে মনে হলো প্রায় হাজার বছরের পুরনো। তাদের একজনকে দেখে সর্দার মতো মনে হচ্ছিল, কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে তার মুখে ছিল আমার বাসায় থাকা মুখোশটা, আর আরেকজনের মুখোশটা ছিল অন্যরকম। তারা দুজনেই মন্ত্র পড়ছিল, বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাচতে নাচতে তারা এক দেবতার পূজা করছে। আমি মুখোশের ভেতর থেকে সব দেখতে পাচ্ছিলাম, কিন্তু না পারছি মুখোশটা ছুঁড়ে ফেলতে, না পারছি চিৎকার করতে। কোনো এক অজানা শক্তি যেন আমাকে দৃশ্যগুলো দেখাতে বাধ্য করছিল। আমার সামনেই একটা পাখির খার মোটকে তারা রক্ত পান করল, তারপর শুরু হলো বিচিত্র এক ভাষায় মন্ত্র পড়া। হঠাৎ তাদের সামনে একটা ছায়ামূর্তি এসে হাজির হলো, তারপর উপস্থিত সবাই হাঁটু ভেঙে বসে সেই কালো ছায়ার উপাসনা করা শুরু করল। ঠিক এ সময় আমার মুখ থেকে খুব জোরে বেরিয়ে এলো আয়াতুল কুরসির প্রথম আয়াত। এর সাথে সাথেই আমি যেন আবার সব শক্তি ফিরে পেলাম। বিছানার উপর ছুঁড়ে ফেলে দিলাম সেই মুখোশ। ঘড়িতে রাত একটা বাজে। আমি বিশ্বাসই করতে পারছিলাম না মাত্র এক দুই সেকেন্ডের মধ্যে এত কিছু দেখলাম। কিন্তু কেন দেখলাম আমি? কি হলো আমার সাথে? আমি আমার জানা সব সুরা পড়ে বুকে ফুঁয়ে ঘুমালাম। সেদিন রাতে আর কিছুই হয়নি। পরদিন সকালে আমি মুখোশটা আমাদের বাসার পাশে থাকা একটা গভীর কুয়াতে ফেলে দিলাম। কুয়াটা অনেক গভীর ছিল। মাথা থেকে সব ঝেড়ে ফেললাম, আবার দৈনন্দিন কাজে মন দিলাম। কিন্তু এই ঘটনা এখানেই শেষ না। ফুডু আমাকে এত সহজে ছেড়ে যেতে চাচ্ছিল না। মুখোশটা ফেলে দেওয়ার পর আমি খুব নিশ্চিন্ত ছিলাম যে আর কিচ্ছু হবে না। সেদিন রাতে ঠিকঠাক ঘুমালাম, কিন্তু মাঝরাতে কিছু একটা পড়ে যাওয়ার শব্দে আমার ঘুম ভেঙে গেল। বাতি জ্বালিয়ে দেখি সেই মুখোশটা আমার খাটের পাশের মেঝেতে পড়ে আছে। আমার রক্ত হিম হয়ে এল, খুব অসহায় মনে হলো নিজেকে। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। দোয়া পড়ে নিজেকে শান্ত করলাম। ভয়ে ভয়ে মুখোশটা হাতে নিয়ে দেখলাম ওর কপালে একটা লাল রঙের ক্রস চিহ্ন। ব্যাপারটা ভালো লাগলো না আমার কাছে। বলে রাখা ভালো যে এই মুখোশটা যখন আমি প্রথম হাতে পেয়েছিলাম এটার কপালে খোদাই করে তিনটা ক্রস চিহ্ন আঁকা ছিল, কিন্তু আজকে সেই খোদাই করা অংশগুলো লাল রং দিয়ে ভরাট করা। আমি কিছু বুঝতে না পেরে মুখোশটাকে খাটের নিচে রেখে দিলাম। বাসার কাউকে কিছু জানাতেও ইচ্ছা করছিল না, কারণ বাসার সবাই জানতো আমি ভূত এফএম শুনি, তাই বললেও কেউ বিশ্বাস করত না। সেদিন রাতে ঘুমানোর প্রায় এক ঘন্টা পর হঠাৎ আমার দম বন্ধ হয়ে আসে। মনে হচ্ছিল কেউ যেন আমার গলা টিপে ধরছে। চোখ খুলে দেখি সেই বড় আকৃতির মানুষটা যাকে আমি মুখোশের ভিতর ভুডোর উপাসনা করতে দেখেছিলাম। কিছু বুঝে ওঠার আগে ও আমার গলা চেপে ধরে বিছানা থেকে শূন্যে তুলে নেয়। আমি আমার জানা সব দোয়া পড়তে লাগলাম আর বললাম, আল্লাহর নামে বলছি তুমি যাই হও আমাকে ছেড়ে দাও। আর ঠিক সাথে সাথে ধপাস করে আমি বিছানায় পড়ে গেলাম। আমি জোর দিয়ে বলতে পারি এটা কোনোভাবেই স্বপ্ন ছিল না। শব্দ পেয়ে আমার মা বাবা জেগে ওঠে। আমি তাদের বললাম খাট থেকে পড়ে গিয়েছি। সকালে উঠে দেখি আমার গলায় আঙ্গুলের দাগ পড়ে আছে। মা বাবা এবার আমাকে জেরা করা শুরু করল, জানতে চাইল যে কি হয়েছিল রাতে। আমি বললাম ও কিছু না, তোমরা বাদ দাও, আমি সেদিন মুখোশটাকে আমার বাসা থেকে অনেক দূরের একটা নদীতে ফেলে দিয়ে আসি। কিন্তু তারপর আবার সেই একই জিনিস ঘটল। মাঝরাতে উঠে দেখি মুখোশটা আমার বিছানার পাশে। এবার দেখলাম দুই নম্বর ঘরে লাল ক্রস। তবে কি আমার সাথে আরও খারাপ কিছু ঘটতে যাচ্ছে? আমি দোয়া দুরুদ পড়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই পারলাম না। শুধু মনে হচ্ছিল ঘুমালেই কেউ আমার গলা চেপে ধরবে। এসব ভাবতে ভাবতে ভোর রাতের দিকে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি। ঘুমটা একটু গাঢ় হওয়ার সাথে সাথেই বুঝলাম আমি আবারও দম নিতে পারছি না। চোখ খুলে দেখি এবার একজন নয় দুজন লোক আমার রুমে। একজন আমার গলা চেপে ধরেছে আর একজন আমার মুখ। এই লোকটাই সেই সর্দার যাকে আমি প্রথমবার মুখোশ পরা দেখেছিলাম।
আর তার সাথে থাকা লোকটিও আমার পরিচিত। তাকেও সেই রাতে আমি দেখেছিলাম। এবার সূরাও পড়তে পারছিলাম না, মনে হচ্ছিল আমার মৃত্যু নিশ্চিত। কিন্তু হঠাৎ ফজরের আজান শুরু হলো আর সাথে সাথে সব নিস্তব্ধ হয়ে গেল। আল্লাহকে শুকরিয়া জানাই, আমি সাথে সাথে দৌড়ে বাবার ঘরে চলে গেলাম। তাকে সব খুলে বললাম। আমার কথা বিশ্বাস না করে উপায় ছিল না, কারণ আমার গলা আর মুখে চেপে ধরার দাগ পড়েছিল। আমি বাবাকে বললাম ভূতপ্রেত নিয়ে অভিজ্ঞতা আছে এমন একজন কবিরাজকে ডেকে নিয়ে আসতে। তিনি দেরি না করে পাশের এলাকা থেকে মজনু মিয়া নামক এক তান্ত্রিক ফকিরকে নিয়ে আসলেন। তিনি এসে মুখোশটা দেখে বললেন, এর মধ্যে শয়তান আছে, তিনি চাইলে একে তাড়াতে পারবেন। এই কথা বলে তিনি একটা কাফনের কাপড় দিয়ে মুখোশটা পেঁচিয়ে নিয়ে গেলেন আর যাওয়ার আগে বিছানার চারপাশে তাবিজ বেঁধে দিলেন। বলে রাখা ভালো, মজনু মিয়া কুফরি কালাম এবং কালো জাদু করে রোজগার করতেন, তাই তার কাছে সবসময় মাথার খুলি, কাফনের কাপড় আর স্টিলের তৈরি বাক্স থাকত। তিনি বেশ ভালো পরিমাণে অর্থ নিয়ে গেলেন। আমার মনে হলো সব বুঝি ঠিক হয়ে গেছে। সেদিন রাতের বেলায় স্বপ্ন দেখলাম মজনু মিয়া খারাপ উদ্দেশ্যে মুখোশটা নিয়ে গেছে। তিনি চেয়েছিলেন মুখোশের শয়তানকে বশ করতে। তিনি মুখোশ সামনে রেখে মন্ত্র পড়ছিলেন। কিছুক্ষণ পর তার সামনে সেই কালো ছায়ার মতো অবয়বটা এসে হাজির হয়, যাকে আমি প্রথমবার মুখোশের ভিতরে দেখেছিলাম। সে অট্টহাসি দিয়ে বলল, তুই ভেবেছিলি আমাকে বশ করবি? আমাকে স্বয়ং জিনেরা উপাসনা করে আর তুই সামান্য মানুষ হয়ে আমাকে বশ করতে চাস? এই কথা বলে শয়তানটা মজনু মিয়াকে হত্যা করে। প্রায় সাথে সাথেই আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি মুখোশটা আবার আমার মুখ বরাবর মশারির উপর রয়েছে। মুখোশটার চোখ দিয়ে গলগল করে রক্ত পড়ছিল। সে রক্তে আমার পুরো মুখ রক্তে ভিজে গিয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখলাম এবার মুখোশটার কপালে তিনটা ক্রস চিহ্ন। আমি নিশ্চিত হয়ে গেলাম পরের রাতে তিনজন লোক এসে আমাকে মেরে ফেলবে। আমি কিছুক্ষণ পর আমার স্বপ্নের কথা বললাম সবাইকে। আব্বু সেই মজনু তান্ত্রিককে ফোন দেন, কিন্তু তাকে আর পাওয়া যায় না। পরে খোঁজ নিয়ে জানতে পারি সে অজানা কোনো কারণে সেই রাতেই মারা গিয়েছে। আমাদের পৃথিবীতে অনেক কিছু থাকা সত্ত্বেও মজনু মিয়া কুফরি কাজের জন্য দুর্ভাগ্যবশত নিজের জীবনকে হাতছাড়া করলেন। কেন তারা কুফরি কালাম করেন, কেন তারা ব্ল্যাক ম্যাজিকের মতো খারাপ কাজে লিপ্ত হন, এর উত্তর আমার জানা নাই। এবার আর কোনো রিস্ক না নিয়ে আব্বু বড় মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনলেন। বাসায় আসার পর তিনি মুখোশটা নেড়ে চেড়ে দেখে বললেন, আজকে কিছু করা সম্ভব না, আমি এটা নিয়ে যাচ্ছি, কালকে ফজরের নামাজের পর এই মুখোশকে শেষ করতে হবে। আমি ইমাম সাহেবকে তিনটা ক্রসের কথা জানিয়ে বললাম, আজকে যদি তিনজন এসে পড়ে? তিনি বললেন, রাতে জেগে থেকো, ওদের দেখতে পেলেই আয়াতুল কুরসি পড়বে, আমি জিন দিয়ে তোমার ঘরে নজর রাখবো। আমি তার কথা মতো সেই রাতে জেগে থাকি। রাত দুইটার দিকে ঘরে পচা মাংসের গন্ধ পাওয়া শুরু করি। এত বাজে গন্ধ যে একটা পর্যায়ে আমি ঘর থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিই। কিন্তু এর পরে যা দেখি তা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। এইবার সেই সর্দার, আগের রাতের সেই লোক আর একটা বড় ছায়া। এই ছায়াটাই কি সেই বুড়ো শয়তান? আমি সূরা পড়তে শুরু করলাম। মনে বিশ্বাস ছিল যে আল্লাহর চাইতে শক্তিধর আর কেউ নেই, তিনি আমাকে রক্ষা করবেন এই অশুভ শক্তির হাত থেকে। সূরা পড়া থামিয়ে দিলেই তাদের দেখা যাচ্ছে আর তারা আক্রমণ করতে আসছে। হঠাৎ দরজায় নক করার আওয়াজ পেলাম। সূরা পড়তে পড়তেই আমি দরজা খুলে দেখলাম ইমাম সাহেব দাঁড়িয়ে আছেন। আমার প্রাণে যেন পানি ফিরে এলো। ইমাম সাহেব বললেন, তিনি জিন দিয়ে আমাকে পর্যবেক্ষণ করছিলেন, অবস্থা খারাপ দেখেই নিজেই চলে এলেন। বলে রাখা ভালো যে তার বাসা আমার বাসার খুব কাছেই। এবার ইমাম সাহেব আমাকে আমার রুমে বসিয়ে নিজেই সেই মুখোশটা পড়লেন। প্রায় 30 মিনিট পর আমাকে বললেন, এখানে কোনো জিন নেই, আছে সাক্ষাৎ প্রথম শ্রেণীর শয়তান, যাকে খারাপ জিনরা পূজা করে। তারপর তিনি কোরআনের কিছু আয়াত চামড়ার উপর লিখে মুখোশটা কালো কাপড়ে বেঁধে নদীতে ফেলে দেন। ফেলে দেওয়ার সাথে সাথে আমার আর আমার বাবার ফোন পাওয়া যায় না, অথচ দুজনের পকেটেই ফোন ছিল। ইমাম সাহেবকে ব্যাপারটা জানালে তিনি বললেন, ওই শয়তানটা চলে যাবার আগে তার সব কিছু সাথে নিয়ে গেছে, কিন্তু সে কিন্তু মরেনি, ওটাকে মারা সম্ভব না, শুধু বিদায় হয়েছে। পরের দিন মামার কাছে জানলাম তারও ফোন হারিয়ে গেছে। তাকে আর কিছু জানালাম না, হয়তো তিনিও তার ফোনে কোনো ছবি রেখেছিলেন। যারা আমার এই ঘটনাকে বিশ্বাস করবেন না তাদের কাছে প্রশ্ন থাকল, একজন মানুষ বানিয়ে বলতে পারে, কিন্তু ঠিক কতটা বানাতে পারে? যার সাথে এমন ঘটনা ঘটেছে তিনি একমাত্র এই কথার মর্ম বুঝতে পারবেন।
গত 2 বছর আমার কোনো সমস্যা হয়নি। শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো ঘটনাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে এমন ঘটনা বা গল্প থাকলে তা আমাদেরকে লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারেন odrishyogolpo@gmail.com এই ঠিকানায়। ডিসক্রিপশন বক্সে আমাদের জিমেইল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা চাইলে আপনাদের নিজেদের সাথে ঘটে যাওয়া অথবা আপনাদের সংগ্রহকৃত ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অদৃশ্য গল্প চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকল শ্রোতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অদৃশ্য গল্প চ্যানেলে আমরা সাধারণত আমাদের আশেপাশের লোকজনের সাথে ঘটে যাওয়া বাস্তব, ভৌতিক ও অতিপ্রাকৃতিক ঘটনাগুলো আপনাদের কাছে সহজ ও সাবলীলভাবে তুলে ধরার চেষ্টা করে যাব। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। জিতে যদি না পাই তোমায় মরণে আসি ও শের দেখাটা একবার দেখা যাই ও তুমি শের দেখাটা একবার দেখা যাই ও জিতে যদি না পাই তোমায় মরণে আসি ও শের দেখাটা একবার দেখা যাই ও জিতে যদি না পাই তোমায় মরণে আসি ও শের দেখাটা একবার দেখা যাই ও তুমি শের দেখাটা একবার দেখা যাই রাখিলে প্রেমের ছলনাই কত ব্যথা দিলে আমায় গো আমায় রাখিলে প্রেমের ছলনাই কত ব্যথা দিলে আমায় কত ভালোবাসি তোমায় শেষ আশা পুরাই ও একবার দেখা যাই ও জিতে যদি না পাই তোমায় মরণে আসি ও শের দেখাটা একবার দেখা যাই ও তুমি শের দেখাটা একবার দেখা যাই ও স্বপ্নে দেখি তোমার ছবি বুকে রাখি রে আমি আজ স্বপ্নে দেখি তোমার ছবি বুকে রাখি দোষী যদি হয়ে থাকি ক্ষমা করে দিই ও শের দেখাটা একবার দেখা যাই ও জিতে যদি না পাই তোমায় মরণে আসি একবার দেখা যাই ও তুমি শের দেখাটা একবার দেখা যাই ও
নেবে বলে মতিন পাগল, তুমি আমার সহায় সম্বল রে। ভেবে বলে মতিন পাগল, তুমি আমার সহায় সম্বল, আমি শুধু তোমার কেবল গোকুলে জানাই, ও দেখাটা একবার দেখা যাইও, জিতে যদি না পাই তোমায় মরণে আসিও, সে দেখাটা একবার দেখা যাইও, জিতে যদি না পাই তোমায় মরণে আসিও, সে দেখাটা একবার দেখা যাইও, তুমি সে দেখাটা একবার দেখা যাইও, তুমি সে দেখাটা একবার দেখা যাইও।